অসংখ্য শ্রোতা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ ডিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। ধনীতম দেশের ধনকুবের সুলতানকে 15টি ছাগল উপহার দিল বাংলাদেশ। ব্রুনাই বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম। সেখানকার সুলতানও বিশ্বের অন্যতম ধনী এবং বিত্তবান শাসক। তাকে উপহার হিসেবে 15টি ছাগল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, সঙ্গে গিয়েছে ময়ূর হরিণ ময়নাও। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া মুজাদ্দিন ওয়ার দৌলা সম্প্রতি বাংলাদেশে সফরে এসে খাসির মাংসের প্রশংসা করেছিলেন, তারপরেই তাকে উপহার পাঠিয়েছে ঢাকা। প্রসঙ্গত, ব্রুনাই বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম। বস্তুত ব্রুনাইকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ বলা হয়। সেখানকার সুলতানও বিশ্বের অন্যতম ধনী এবং বিত্তবান শাসক। 2008 সালের একটি বিদেশি ম্যাগাজিন দাবি করেছিল ব্রুনাইয়ের সুলতানের মোট সম্পত্তির পরিমাণ $2,000 কোটি। বিলাসবহুল যে প্রাসাদে তিনি থাকেন সেটি বিশ্বের বৃহত্তম রাজপ্রাসাদগুলির মধ্যে অন্যতম। তাকে উপহার হিসেবে 15টি ছাগল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, সেই কারণেই বিষয়টি খবরে। ছাগল নয়, ধনকুবের সুলতানের জন্য ব্রুনাইতে পাড়ি দিয়েছে একজোড়া ময়ূর, একজোড়া চিত্রল হরিণ এবং একজোড়া ময়না পাখিও। এর মাধ্যমে ব্রুনাইতে পশু পাখিগুলির সংখ্যা বাড়ানো হবে। ওই সংবাদপত্র আরো জানাচ্ছে ব্রুনাইয়ে বাংলাদেশের খাসির মাংসের চাহিদা বেশি, মাথায় রেখে উপহার হিসেবে সেখানে ছাগল পাঠানো হয়েছে। একে কৃষি কূটনীতির অঙ্গ হিসেবে দেখছে ঢাকা। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে পদ্মাপাড়ের খবরের ভূয়সী প্রশংসা করেন ব্রুনাইয়ের সুলতান। নৈশ ভোজ এবং মধ্যাহ্ন ভোজ, বিরিয়ানি ও মাংসের নানা উপাদেয় পদ পরিবেশন করা হয়েছিল তার জন্য। এমনিতেই বাংলাদেশের মানুষ অতিথি বৎসল, সুলতানের আতিথ্যতায় কোনো ত্রুটি রাখেনি বাংলাদেশ। সেখানে এই খাসির মাংস খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ব্রুনাইয়ের সুলতান। শুধু সুলতান নন, ব্রুনাইয়ের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিবেশিত খাবারের প্রশংসা করেছিলেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতান সম্পর্কে তখনই বলেছিলেন ছাগল ওর খুব পছন্দ, উনি যাওয়ার সময় আমরা কিছু দিয়ে দিব। তারপরে এই উপহার পাঠানো হয়েছে। এতেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখনো যারা নুরতাজ ডিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।